আপনি অবাক হয়ে যাবেন, 57টা মামলা করেছি এক মাসে, পোলিং এজেন্টদের ঘর ছাড়া করেছে, 16 জন আইপিএস কে পাঠিয়েছিল মমতা ব্যানার্জি, তারপরেও 8,000 ভোটে নন্দীগ্রামে হেরেছে, পুলিশি অত্যাচার না হলে 20,000 ভোটে হবে। না না, তার বাড়ির লোক কালকে সার্টিফাইড কপি তুলবো, তো কোর্ট খুলবে, কোর্টে যাব, তো কোর্টে তো যাব। এটা শিডিউল কাস্ট 56 বছরের মহিলা, তাকে এইভাবে খুন করা যায় না। আর যারা মূল আসামি, 25 জন যে মূল আসামি, তাদের কাউকে গ্রেপ্তার করা হয়নি, একজনকেও গ্রেপ্তার করা হয়নি। একটা সুন অ্যারেস্ট দেখিয়েছে একজনকে, যাকে যার নাম এফআইআর, আর একজনের নাম এফআইআর আছে, তাকে করেছে। এগুলো পুরো তৃণমূলের সঙ্গে কথা বলে গট আপ করে করেছে, এবং তাকে এসি চালিয়ে ভবানীপুর থানায় রেখেছে। দাদা, ভোট পরবর্তী হিংসা দিকে দিকে বিরোধীরা আক্রান্ত হচ্ছে, কি বলবেন দিকে দিকে? ওটা তৃণমূলের একটা রোগ, তৃণমূলের লোক। আমরা 2 কোটি 35 লাখ ভোট পেয়েছি, ওরা পেয়েছে 2 কোটি 70-75 লাখ, 40 লাখের ডিফারেন্স। তার মধ্যে 40 লক্ষই ছাপ্পা ভোট আছে, ছাপ্পা ভোট আছে, শুধু 10 লক্ষ ছাপ্পা মেরেছে ডায়মন্ড হারবারে, একটা লোকসভা কেন্দ্রে 10 লক্ষ ছাপ্পা মেরেছে, কেশপুরে ছাপ্পা মেরেছে 1,30,000 ভোট, ঘাটাল লোকসভা কেন্দ্রে। আমরা যা পেয়েছি গণদেবতা জনতা জনার্দনের আশীর্বাদ, 22-12টা 21 চলে খুশি হতো সবাই, আমরাও আশা করেছিলাম, আমিও সব বলেছিলাম যে আমাদের 20-21টা অন্তত হবে, তো ভোট আমরা প্রচুর পেয়েছি। আর কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি ছিল বলে মানুষ ভোট দিতে পেরেছে, কিন্তু কেন্দ্রীয় বাহিনী গুন্ডাদেরকে তো দমন করতে পারে, মানে করার সুযোগ দেয়নি, তারা রাজ্য পুলিশ দ্বারা পরিচালিত হয়েছে। নন্দীগ্রামের সঙ্গে লোকসভা ও জেলার দুটো ছাপ হয়ে গেছে আমার জেলায়, তো 16টার মধ্যে 15টা বিধানসভায় জিতেছে। নন্দীগ্রামের উন্নয়নের ব্যাপারে কি ধরনের পদক্ষেপ নেওয়া দরকার? কেন্দ্রীয় সরকারের যে উন্নয়ন করা উচিত সেগুলো নিশ্চয়ই করবে। কেন্দ্রীয় সরকারের যেটা রেল প্রজেক্টের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, নন্দীগ্রাম যশোপ্রাণ রেল প্রজেক্ট যাতে শেষ হয় করবে, এবং আমরা যেহেতু জাতীয় জলপথের মধ্যে নন্দীগ্রাম হলদিয়া, এখানে তো এটা জাতীয় জলপথ, এখানে রাজ্য সরকারের কোনো মানে সুযোগ নেই। সেখানে রামেশ্বরমে যেমন ফোল্ডার ব্রিজ আছে, আমরা করার জন্য অনুরোধ করব আমাদের এমপির মাধ্যমে। আমরা তো বরাবরই করি, বরাবরই আমরা করি, মূল উন্নয়ন তখনই হবে যখন এখান থেকে মমতা ব্যানার্জিকে বিদায় দিতে পারবো। আমরা 90টা বিধানসভাতে এগিয়ে আছি রাজ্যে, 146টা বিধানসভাতে 40% ভোট পেয়েছি, আমাদের আর 2% ভোট বাড়ালে 146টা বিধানসভা আমরা জিতে যাব। 90টা বিধানসভা ধরে রেখে আরও 58টা বিধানসভাতে আমাদেরকে মানুষের আস্থা অর্জন করে এগোতে হবে, এবং মানুষের আস্থা তো আছেই, ত্রুটিমুক্ত নির্বাচন করতে হবে। আর সংখ্যালঘু ভাইদের বুঝতে হবে, ইমামদের কথায় ভোট দিয়ে দিলেন, তারা সবচেয়ে বেশি অবহেলিত, শিক্ষিত সংখ্যালঘুরা চাকরি পায়নি, পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরের রাজ্যে গেছে, এই মামলাগুলোতে দেখবেন অধিকাংশ সংখ্যালঘুরা যুক্ত, এদের তৃণমূলের দ্বারা তৃণমূলের ব্যবহার করছে গুন্ডামির কাজে। 11 জন সংখ্যালঘু নেতা নন্দীগ্রামের দেবব্রত মাইতি মার্ডার কেসে এলাকার বাইরে আছে, তাদের খোঁজও নেয় না মমতা ব্যানার্জি বা তার ভাইপো। তাই রথিবেলা আড়ির খুনিদের যথোপযুক্ত শাস্তি এবং নিরপেক্ষ তদন্তকারী সংস্থার মাধ্যমে যাতে তদন্ত হয়, তার জন্য আমি এর আগেও লড়েছি, আগামী দিনেও লড়বো। এর জন্য কারোর সার্টিফিকেট, কারোর অনুমোদন আমার লাগে না। এখানকার মানুষ আর শুভেন্দু অধিকারী একাত্ম, সেই কারণে 2021-এও তারা এত কাণ্ডের পরেও ভোট দিয়েছে, এবারেও কম সন্ত্রাস হয়নি। এবারে পুলিশ যেভাবে সন্ত্রাস করেছে, আপনি অবাক হয়ে যাবেন, 57 এফআইআর লজ বাই দি মমতা পুলিশ ডিউরিং ইলেকশন পিরিয়ড এগেনস্ট নন্দীগ্রাম, মানে আমাদের পার্টির কার্যকর্তা। পোলিং এজেন্টের বাড়িতে ঘুমাতে দেয়নি, কাউন্টিং এজেন্টে যারা যাবেন তাদেরকে হাইকোর্ট থেকে প্রোটেকশন এনে কাউন্টিকে পাঠাতে হয়েছে। প্রত্যেকটা জায়গায় এই পাড়াতে আপনি মহিলারা অভিযোগটা শুনুন, প্রত্যেকে বলছে যে আমাদের রাত্রিবেলা কাউকে ঘুমাতে দিচ্ছে না, কোনো বাড়িতে পুরুষ নেই, অথচ যারা খুনি
গড় চক্রবেড়িয়া থেকে এসে খুন করে দিয়ে চলে গেল, তাদের একজনকেও গ্রেপ্তার করা হয়নি, তাদেরকে বরঞ্চ জামাইয়া ধরে ভোটের দিন পুলিশ তাদের প্রোটেকশন দিয়ে দিয়ে এলাকায় ঘুরিয়েছে। ভোট দিতে নিয়েছে সামনে পিছনে পুলিশ দিয়ে 16 জন আইপিএস কে পাঠিয়েছিল, তারপরেও 8,000 ভোটে হেরেছে। এখানে 16টা বিধানসভার মধ্যে 15টাতে হেরেছে, সব বিধানসভায় হেরেছে।